ষষ্ঠ শ্রেণীর ছাত্ররা আজকের ভূগোল ক্লাসে আমরা যে বিষয়টা সম্পর্কে জানব সেটা হচ্ছে ভারতের কৃষিকাজ আমরা সবাই জানি যে ভারত হলো একটা কৃষিভিত্তিক দেশ কারণ ভারতের অধিকাংশ মানুষ কৃষিকাজের উপর নির্ভর করে এবং ভারতের অর্থনীতি প্রধানত হচ্ছে কৃষি নির্ভর ভারতের কৃষিকাজ মৌসুমি বৃষ্টিপাতের উপর নির্ভরশীল সারা বছর মৌসুমি বৃষ্টিপাত সমানভাবে হয় না এবং সমগ্র ভারতের সব জায়গায় মৌসুমি বৃষ্টিপাত সমভাবে বণ্টিত নয় কোথাও বেশি হয় কোথাও কম হয় কোথাও মাঝারি ধরনের হয় এই কারণে যে সমস্ত অঞ্চলে মৌসুমি বৃষ্টিপাত কম হয় সেই সমস্ত অঞ্চলে কৃষিকাজের জন্য জলসেচের প্রয়োজন হয় এবার আমরা জানবো যে ভারতের কৃষিজ ফসলকে কয় ভাগে ভাগ করা যায় দেখো ভারতের কৃষিজ ফসলের প্রধান প্রথম যে ভাগটা সেটা হচ্ছে খাদ্য ফসল অর্থাৎ যে সমস্ত ফসলকে খাদ্যের প্রয়োজনে উৎপাদন করা হয় ধান গম মিলেট এগুলো হচ্ছে খাদ্য ফসল মিলেট বলতে জোয়ার বাজরা রাগি এগুলোকে বোঝায় সবজি ফসল হচ্ছে আলু পটল প্রভৃতি তন্তু ফসল হচ্ছে তুলো পাট পানীয় ফসল হচ্ছে চা কফি আর অন্যান্য ফসল হচ্ছে ডাল তৈলবীজ রবার প্রভৃতি এবারে আমরা জানব দুটো বিশেষ পদ্ধতিতে চাষ সম্পর্কে একটা হচ্ছে ঝুম চাষ আর একটা হচ্ছে ধাপ চাষ দেখো প্রথমে যে ছবিটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ধাপ চাষের ছবি ধাপ চাষের ক্ষেত্রে কি করা হয় পর্বতের ঢাল বরাবর ধাপ তৈরি করে সেখানে চাষ করা হয় এই ধাপ চাষ হচ্ছে এমন এক ধরনের চাষ যেটা ভূমিক্ষয় বা মৃত্তিকা ক্ষয় নিবারণ করে পর্বতের ঢাল বরাবর এভাবে ধাপ কেটে বিভিন্ন ফসল চাষ করার ফলে মৃত্তিকা ক্ষয় কমে যায় আর ঝুম চাষ কী ঝুম চাষ হচ্ছে এটি এক ধরনের স্থানান্তর কৃষিকাজ প্রধানত আদিবাসী যাযাবর সম্প্রদায়ের মানুষ বন জঙ্গল কেটে বা পুড়িয়ে সেখানে আলু সবজি প্রভৃতির চাষ করে এরা কোনো রকম সার ব্যবহার করে না এর ফলে কি হচ্ছে সেই অঞ্চলে জমির উর্বরতা কয়েক বছর পর একদম নষ্ট হয়ে যায় বা একেবারে কমে যায় আদিবাসীরা কি করে নিজেদের খাদ্যের প্রয়োজনে এই চাষ করে এই যে ফসল ফলাচ্ছে আদিবাসীরা বন জঙ্গল কেটে বা পুড়িয়ে সেটা প্রধানত নিজেদের খাদ্যের চাহিদা পূরণের জন্য বাজারে বিক্রির জন্য নয় এবার যেহেতু এরা কোনো রকম সার ব্যবহার করছে না তার ফলে কী হয়েছে জমির উর্বরতা কমে যাচ্ছে দু তিন বছর বাদে এবং তার ফলে সেই জায়গায় আর চাষাবাদ হয় না তাই জন্য তারা আবার অন্য জায়গায় চলে যায় এবং সেখানে আবার এইভাবেই বনভূমি কেটে বা পুড়িয়ে কিছুটা জায়গা পরিষ্কার করে নিয়ে সেখানে চাষাবাদ করে এই যে যেহেতু এই আদিবাসী সম্প্রদায়ের মানুষ একটা নির্দিষ্ট জায়গায় স্থায়ীভাবে কৃষিকাজ করছে না এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরিত হয়ে কৃষিকাজ করছে তাই জন্য এটা হচ্ছে স্থানান্তর কৃষি আর এই ধরনের কৃষিকাজের ফলে উর্বরতা হ্রাস পায় এবং বনভূমি ধ্বংসের কারণ ঘটে এছাড়াও কি মৃত্তিকা ক্ষয় হয় দেখো এখানে দেখা যাচ্ছে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে মৃত্তিকা ক্ষয় বা ভূমিক্ষয় ঘটেছে ভারতের উত্তর পূর্বাঞ্চলে এই ধরনের কৃষিকাজ দেখা যায় এবারে আমরা আসবো সবুজ বিপ্লব সম্পর্কে সবুজ বিপ্লব কি ষাটের দশকে ভারতের কৃষিতে উচ্চ ফলনশীল বীজ সার জলসেচ এবং উন্নত প্রযুক্তি ব্যবহারের ফলে উৎপাদন বহুগুণ বৃদ্ধি পেয়েছে যার ফলে ভারত কৃষিজ ফসল উৎপাদনে স্বনির্ভর হয়ে ওঠে সেটাকেই বলা হয় সবুজ বিপ্লব সবুজ বিপ্লবের প্রভাব প্রথম উত্তর পশ্চিম ভারতের পাঞ্জাব হরিয়ানা প্রভৃতি রাজ্যে দেখা গিয়েছিল তারপর ধীরে ধীরে ভারতের অন্যান্য রাজ্যগুলোতেও এর প্রভাব পড়ে কৃষিবিজ্ঞানী ডক্টর নরম্যান বোরলগের নেতৃত্বে ভারতে সবুজ বিপ্লব ঘটেছিল এর প্রভাবে ভারতের কৃষি উৎপাদন অনেক বৃদ্ধি পায় সেই কারণে ভারত বিদেশ থেকে খাদ্যশস্য আমদানি বন্ধ করে দেয় বা খাদ্যশস্য আমদানির পরিমাণ অনেকটা কমে যায় এরপরে আমরা আসবো বিভিন্ন ধরনের কৃষিজ ফসল সম্পর্কে তোমাদের পাঠ্যের মধ্যে যেগুলো আছে সেগুলো হচ্ছে ধান গম মিলেট ডাল আখ পাট তুলা চা এবং কফি প্রথমেই আসি ধান সম্পর্কে ধান উৎপাদনের জন্য কি ধরনের জলবায়ু দরকার হয় প্রধানত ২২ ডিগ্রি থেকে বত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা এবং দেড়শো থেকে দুশো বা আড়াইশো সেন্টিমিটার বৃষ্টিপাত ধান চাষের পক্ষে আদর্শ আর মাটি কেমন দরকার হয় পলিযুক্ত উর্বর দোঁয়াশ মাটি ধান চাষের পক্ষে খুব উপযোগী ভূপ্রকৃতি কেমন দরকার যেহেতু ধান গাছের গোড়ায় জল দাঁড়িয়ে থাকা ধান গাছের পক্ষে বা ধান চাষের পক্ষে উপকারী সেই জন্য নিম্ন জন্য ভূমি অঞ্চল দরকার হয় এছাড়া পাহাড়ে ধাপ কেটেও ধান চাষ করা হয় এরপরে আমরা আসব গম সম্পর্কে গম উৎপাদনের জন্য পনেরো ডিগ্রি থেকে কুড়ি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার দরকার হয় পঞ্চাশ থেকে একশো সেন্টিমিটার বৃষ্টিপাত দরকার হয় চুনযুক্ত উর্বর দোঁয়াশ মাটি এছাড়াও বেলে দোঁয়াশ এবং এটেল দোঁয়াশ মাটি চাষের পক্ষে আদর্শ জলনিকাশি ব্যবস্থাযুক্ত মৃদু ঢালু জমি গম চাষের জন্য দরকার কারণ গম গাছের গোড়ায় জল দাঁড়িয়ে থাকলে সেটা গম গাছকে নষ্ট করে দেয় গম ভারতের কোন কোন রাজ্যে উৎপাদিত হয় উত্তর উত্তর-প্রদেশ, হরিয়ানা পাঞ্জাব ওড়িশা রাজস্থান বিহার মহারাষ্ট্র প্রভৃতি রাজ্যে উৎপাদিত হয় আর ধান কোন কোন রাজ্যে উৎপন্ন হয় পশ্চিমবঙ্গ অসম বিহার পাঞ্জাব তামিলনাড়ু প্রদেশ মহারাষ্ট্র এই সমস্ত রাজ্যগুলোতে ধান উৎপাদিত হয় পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি ধান উৎপাদন হয় বর্ধমানে তাই জন্য বর্ধমানকে পশ্চিমবঙ্গে ধানের ভাণ্ডার বলা হয় এরপরে আমরা আসবো মিলেট সম্পর্কে মিলেট বলতে জোয়ার বাজরা এবং রাগি যে জোয়ার বাজরা এবং রাগি এই প্রধানত এই তিনটে নিকৃষ্টমানের শস্যকে বোঝায় এছাড়াও আরও কিছু নিকৃষ্টমানের শস্য আছে যেগুলোকে এই মিলেটের অন্তর্ভুক্ত করা হয় এখানে প্রধানত জোয়ার বাজরা এবং রাগি এই তিনটে সম্পর্কে আলোচনা করা হয়েছে জোয়ার উৎপাদনের জন্য সাতাশ ডিগ্রি থেকে বত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা তিরিশ থেকে একশো সেন্টিমিটার বৃষ্টিপাত দরকার হয় বাজরা উৎপাদনের জন্য পঁচিশ থেকে আঠাশ ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা আর চল্লিশ থেকে পঞ্চাশ সেন্টিমিটার বৃষ্টিপাত দরকার হয় আর রাগি উৎপাদনের জন্য সাতাশ থেকে বত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা আর পঁয়ত্রিশ থেকে ষাট সেন্টিমিটার বৃষ্টিপাত দরকার হয় অধিক বৃষ্টি বা অনাবৃষ্টি দুটোই কিন্তু এই জোয়ার বাজরার আগেই এই সমস্ত মিলেট জাতীয় শস্য চাষের পক্ষে ক্ষতিকারক অর্থাৎ বৃষ্টিপাত মাঝারি ধরনের হতে হবে বেলে মাটি বা বেলেদোঁয়াঁশ মাটি রেগুড় মাটি লাল মাটি প্রভৃতিতে চাষ করা হয় এই মিলের জাতীয় শস্য আর সমভূমি মালভূমি বা পাহাড়ের মৃদু ঢালু জমি যে কোনো ধরনের ভূপ্রকৃতিতে এই মিলেট জাতীয় শস্য চাষ করা যায় এরপরে আসব। ডাল সম্পর্কে ডাল উৎপাদনের জন্য বা ডাল জাতীয় শস্য উৎপাদনের জন্য কুড়ি ডিগ্রি থেকে তিরিশ ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার দরকার হয় পঞ্চাশ থেকে পঁচাত্তর সেন্টিমিটার বৃষ্টিপাত দরকার হয় আর দোয়াশ মাটি এবং রেগুর মাটি ডাল চাষের পক্ষে উপযোগী ডাল ভারতের কোন কোন রাজ্যে উৎপাদিত হয় ভারতের সমস্ত রাজ্য বিশেষত উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ রাজস্থান গুজরাট অন্ধ্রপ্রদেশ পশ্চিমবঙ্গ প্রভৃতি রাজ্যে ডাল উৎপাদন করা হয়ে থাকে এরপরে আমরা যেটা আসব সেটা হচ্ছে আখ এই যে আখ সম্পর্কে এবারে আমরা আলোচনা করব দেখো আখ উৎপাদনের জন্য পঁচিশ ডিগ্রি থেকে তিরিশ ডিগ্রি সেন্টিগ্রেড মতন উষ্ণতার দরকার হয় আর একশো থেকে দেড়শো সেন্টিমিটার মতো বৃষ্টিপাতের প্রয়োজন হয় নাইট্রোজেন এবং পটাশ সমৃদ্ধ দোঁয়শ মাটি চুন এবং লবণ সমৃদ্ধ পলি মাটি রেগুর মাটি প্রভৃতিতে আখ চাষ ভালোভাবে হয় আর আখ চাষের জন্য মৃদু ঢালু জমির দরকার হয় যাতে জল দাঁড়াতে না পারে আর সামুদ্রিক বাতাস আখ চাষের পক্ষে উপযোগী ক্ষেত্রে আখের রসের পরিমাণ বাড়ে যদি সামুদ্রিক আর্দ্র বাতাস আখ চাষে প্রভাব বিস্তার করে আর আখ উৎপাদক রাজ্যগুলো কি কি কী প্রদেশ, পাঞ্জাব রাজস্থান মহারাষ্ট্র কর্ণাটক এই সমস্ত রাজ্যে আখ চাষ করা হয়ে থাকে এরপরে আসি পাট সম্পর্কে দেখো পাট উৎপাদনের জন্য পঁচিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেডের মতো উষ্ণতা প্রয়োজন হয় দেড়শো থেকে দুশো সেন্টিমিটার বৃষ্টিপাত পাট চাষের পক্ষে আদর্শ পলিযুক্ত কাদামাটি আর দোঁয়াশ মাটি পাট চাষের পক্ষে উপযোগী প্রধানত নিম্নভূমি অঞ্চলে অর্থাৎ যে সমস্ত অঞ্চলের উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে খুব বেশি নয় বদ্বীপ সমভূমি এই সমস্ত অঞ্চলে পাট চাষ খুব ভালো হয় আর পাট পচানোর জন্য স্থির জলাশয় দরকার হয় পাট কিভাবে নিষ্কাশন করা হয় পাট গাছগুলোকে কাটার পর সেটাকে জলাশয়ে কিছুদিন ভিজিয়ে রাখা হয় এর ফলে কী হয় পাট গাছগুলো পচে যায় এবং তারপর তার কাণ্ড থেকে পাটতন্তু নিষ্কাশন করা হয় তাই জন্য পাট চাষের জন্য স্থির জলাশয়ের প্রয়োজন হয় ভারতের পশ্চিমবঙ্গ বিহার ওড়িশা প্রভৃতি রাজ্যে পাট চাষ করা হয় এরপরে আসি তুলো সম্পর্কে বা কার্পাস তুলো উৎপাদনের জন্য কুড়ি ডিগ্রি থেকে তিরিশ ডিগ্রি বা পঁয়ত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার দরকার হয় পঞ্চাশ থেকে একশো সেন্টিমিটার বৃষ্টিপাত অর্থাৎ মাঝারি বৃষ্টিপাত দরকার হয় চুনমিশ্রিত দোঁয়াশ মাটি রেগুর মাটিতে তুলো চাষ খুব ভালো হয় আর জলনিকাশি ব্যবস্থাযুক্ত মৃদু ঢালু জমি এই তুলো বা কার্পাস চাষের পক্ষে উপযোগী কার্পাস চাষ কোথায় কোথায় হয় ভারতের মহারাষ্ট্র গুজরাট মধ্যপ্রদেশ পাঞ্জাব হরিয়ানা এই সমস্ত রাজ্যে তুলো চাষ হয়ে থাকে এরপরে আসি চা চাষ সম্পর্কে চা চাষের জন্য কুড়ি ডিগ্রি থেকে তিরিশ ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার দরকার হয় তবে পার্বত্য অঞ্চলগুলোতে এর থেকে কম উষ্ণতাতেও চা চাষ করা হয় আর দেড়শো থেকে দুশো সেন্টিমিটার মতন বৃষ্টিপাত অর্থাৎ বেশ বেশি বৃষ্টিপাতের প্রয়োজন হয় চা চাষের জন্য লৌহ এবং ম্যাঙ্গানিজ মিশ্রিত দোঁয়শ মাটিতে চা চাষ ভালো হয় ফসফরাস এবং পটাশ মিশ্রিত পার্বত্য মৃত্তিকাও চা চাষের পক্ষে উপযোগী চা গাছের গোড়ায় জল দাঁড়িয়ে থাকাও ক্ষতিকারক তাই জন্য জল নিকাশি ব্যবস্থাযুক্ত ঢালু জমি দরকার আর চা গাছ খুব বেশি রোদ সহ্য করতে পারে না তাই জন্য চা জম মানে চা চাষের জমিতে বড় বড় গাছ লাগানো হয় যেগুলো চা গাছকে ছায়া দেয় অর্থাৎ ছায়া প্রদানকারী বৃক্ষের দরকার হয় যেহেতু সূর্যালোক তীব্র সূর্যালোক সহ্য করতে পারে না চা চাষ হয় অসম পশ্চিমবঙ্গ কর্ণাটক কেরালা তামিলনাড়ু প্রভৃতি রাজ্যে চা চাষ হয় এর মধ্যে অসম আর পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ের চা হচ্ছে খুব বিখ্যাত তোমরা সবাই দার্জিলিং চায়ের নাম শুনেছ সাদে গন্ধে অতুলনীয় এরপরে আসি কফি চাষে এই যে কফি গাছ কুড়ি ডিগ্রি থেকে তিরিশ ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা কফি চাষের জন্য দরকার দেড়শো থেকে দুশো সেন্টিমিটার বৃষ্টিপাত দরকার পটাশ এবং হিউমাস সমৃদ্ধ মৃত্তিকা কফি চাষের পক্ষে আদর্শ আর ঢালু জমি দরকার চা গাছের মতোই কফি গাছও কফি গাছের গোড়ায়ও জল দাঁড়িয়ে থাকা এক খুবই ক্ষতিকারক কফি গাছ নষ্ট হয়ে যায় তাই জন্য ঢালু জমি দরকার হয় জল নিকাশি ব্যবস্থা থাকা দরকার আর ছায়া প্রদানকারী বৃক্ষ চা গাছের মতো কফিও তীব্র সূর্যালোক সহ্য করতে পারে না তাই জন্য ছায়া প্রদানকারী বৃক্ষের প্রয়োজন হয় তাহলে ভারতের কৃষিকাজ সম্পর্কে আজকে আলোচনা হল